তো হোটেলে লাঞ্চ সেরে এখন আমরা যাচ্ছি বামনি ফলস, তারপর ওখান থেকে যাব মার্বেল লেক আর ময়ূর পাহাড়। গাড়ি আমাদের এসে গেছে। মার্বেল লেক 1 কিলোমিটার, এই যে লেকটা এসছে এর নাম হচ্ছে মার্বেল লেক। তো এখানে অ্যাকচুয়ালি এখানে হয়েছে কি, আগে এখানে এখানে পাথর কাটা হতো এবং সেই কাটা জায়গাটায় এখন জল জমে এই লেকটা তৈরি হয়েছে, সেই থেকেই এটার নাম হচ্ছে মার্বেল লেক। এর জলের কাছাকাছি একটু যাচ্ছি। এবার আমরা যাচ্ছি বামনি ফলসের দিকে, এখান থেকে কাছে, এখান থেকে 3 কিলোমিটার দূরে হয়তো বামনি ফলস, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো ওখানটা আমরা বেশি টাইম স্পেন্ড করতে যাই, ওখানটা নিচে নামারও ব্যাপার আছে কিছু, চলো যাওয়া যাক। তো বামনি ফলসের কাছে এসে পৌঁছেছি কিন্তু দেখতে পারবো না, কারণ বামনি ফলস ইজ আন্ডার রিপেয়ারিং, ইট ইজ ক্লোজড ফর ভিজিটার্স। দুপুরবেলা লাঞ্চ করে তাড়াতাড়ি বেরোলাম শুধুমাত্র এটা দেখার জন্য। আর এখানে দুটো গেট আছে, দুটো কেন আরো হয়তো গেট আছে, সবই বন্ধ। এখান দিয়ে ওই বামনি ফলসে একটু আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে এমন ব্যাপারটা হচ্ছে মাংস বন্ধ পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না। এই তো তুলগা ফলসে চলে যাবো, হ্যাঁ কিছু না হোক একটা ফলস তো দেখি। বামনি ফলস তো মেনটেন্যান্সের জন্য বন্ধ আছে, তো তার আগেই যে তুলগা ফলস বলে একটা ফলস আছে, এই যে নিচে আওয়াজ পাওয়া যাচ্ছে, মামনির মতো অতটা তো ভালো হবে না, তাও দেখে আসি কেমন। প্রচণ্ড খারাপ রাস্তা এখানে, আবার আসবার সময় একজন এসে বলছে যে খুব খারাপ রাস্তা, আপনারা নামতে পারবেন না, 50 টাকা দেবেন নামিয়ে দেবো, যেন কোলে করে নামিয়ে দেবে। খারাই হলেও ভালো সিঁড়ির মতো করা আছে, দেখুন একবার সিঁড়ির মতো করা আছে, অ্যাকচুয়ালি তো নামতে খুব একটা কষ্ট হবে না। ওই দেখা যাচ্ছে, ওয়াও, বামনি ফলস তো দেখিনি, ঠিক কম্পেয়ার করতে পারছি না, বাট এই ফলসটার নামটা কি তুরগা ফলস, এটাও খুব সুন্দর। বামনি থেকে হয়তো 2 কিলোমিটার কি 3 কিলোমিটার দূরে, অনেকেই হয়তো আসে না এখানে, বাট এটা খুবই সুন্দর জায়গা। আর একটা কথা, এইটুকু নামার জন্য 50 টাকা নিচ্ছিল উপরে। বামনি ফলস না দেখার যে দুঃখটা এইখানে এসে না একটু মিটলো। কত ক্যাপ আছে তুমি নাকি, মেকআপ বক্স ৩৩০ টাকা লাস্ট বউ বলেছিল, এবার দিদি ওই লাস্ট ওই এনশেন্ট বার্গেনিং টেকনিক ইউজ করলো, টোটাল করে চলে আসছিলো। তো আবার দোকানদার আবার ডাকলো, না না চলে আসুন চলে আসুন, 300 টাকা দিয়ে দেবো। ময়ূর পাহাড়, জলটা দেখে মনে হচ্ছে যেন জলটা বেঁকে আছে। জঙ্গল মে পিছে সে আওয়াজ আয় না, তো মুড়া নেই করছে, ডাকছে ডাকছে, ডাকুক না তোরা ঘুরে দেখছিস কেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ময়ূর দেখতে পাবো তো নাকি, কিছু কাজকর্ম চলছে। এখানেই শেষ নাকি, নাকি আরো যেতে হবে? ও বাবা এখানেই শেষ, এই সামনে ভিউ পয়েন্ট, ও ভিউটা বেশ সুন্দর আছে, ওই দিক দিয়ে আরো যাওয়া যাবে, আরো উঁচুতে ওঠা যাবে, তো ওখানেও যাবো। বাগুন্ডি, বাগুন্ডি তো বাগান্ডি বলে ওখানে একটা গ্রাম দেখা যায়, এখানে 100 দিনের কাজ হচ্ছে, উঠছি ওর একটু ওপর দিকে। তো ময়ূর পাহাড়ের ওপরে এসে পৌঁছে গেছি, একেবারেই আসা হয়তো কিছুই নেই, ময়ূর তো নেই,
একটা পাখিও নেই। এখানে হয়তো সানসেটটা দেখা যেতে পারে, একটু ওয়েট করলে, কিন্তু এখনো অনেক টাইম আছে সানসেটে। তো কতক্ষণ বসে থাকবো বলো, একটু বসে নি, বসার জায়গা আছে এখানে ভালো। সবারই একটাই প্রশ্ন, পাহাড়ের নাম ময়ূর পাহাড় কেন? তো ফ্যামিলি লোকজনকেও আনা হলো না, ভাবলাম যে পাহাড়ে উঠতে হবে, অনেকটা চড়াই রাস্তা হবে, কষ্ট হবে ওদের, সেই জন্য আমরা এলাম। তো ভালোই করেছি আসিনি। তখন আমি টাইম ল্যাপসের জন্য এখানে বসেছিলাম, এই কুকুরটা আমার সাথে এখানে বসে আছে। এই একে একটা কিছু কেক বা বিস্কুট দিয়ে যাবো, কি রে আছে অনেক কিছু আছে, চল হাই, চল হাই নিচে, কেন 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 আর নেই। এই আদিবাসী গ্রামটা দেখতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো, কিন্তু এখানে ফিরে এসেই 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছি। বাড়ির সবাই তো অলরেডি রেডি হয়ে গেছে, প্যাকিং করে নিয়েছে। তো নিচে গিয়ে এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করি আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। আজকে দেখতে যাবো আমরা আপার ড্যাম, লোয়ার ড্যাম, লাহোরিয়া শিব মন্দির আর খয়রাবেড়া ড্যাম বলে এইগুলো জায়গা। তো তাড়াতাড়ি বেরোতে হবে, এখন 7:30 বাজে, আমরা এক্ষুনি যদি বেরিয়ে দিয়ে যাই তাহলে সবগুলো কভার হয়ে যাবে। আর এরপর আমরা নিচে নেমে পুরুলিয়াতে যাবো, পুরুলিয়াতেও কিছু ঘোরা আছে, সেগুলো দেখে তারপর বাড়ি ফিরবো। এখন আমরা আছি আপার ড্যামের উপর, প্রচণ্ড রোদ, এখন বাজে 8:15, প্রচুর রোদ এখানে, ভালো করে তাকিয়ে দেখাও যাচ্ছে না, এমন অবস্থা। এদিক থেকে ভিউটা খুব সুন্দর। এই আপার ড্যামের ভিউ, এখানে বিকালবেলা আসাই ভালো, সকালের দিকে এত রোদ। এখানে ভিউটা একটু সুন্দর দেখে গাড়িটা দাঁড় করালাম। ওই দূরে ওখানে সাবস্টেশন দেখা যাচ্ছে, চলো 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 চলো। একটু আগে এখান থেকে একটা একজন সাইকেল নিয়ে গেল, প্যাডেলই করতে হচ্ছে না, ঢালটা এতটাই আপনি ঘুরিয়ে চলে যাচ্ছে। তো এখন আমরা চলে এসেছি লোয়ার ড্যামে, লোয়ার ড্যাম, এটার ভিউ আপার ড্যামের থেকে বহু গুণ, হাজার গুণ ভালো। তো বেশি আপার ড্যামের ওখানে বেশি টাইম না লাগিয়ে এখানে আসবেন, এখানটা অনেকটা ভিউটা সুন্দর। এই একটু আগে ওপর থেকে এই ড্যামটা দেখা যাচ্ছিলো, আর এখন আমরা এর পাশ দিয়ে যাচ্ছি, একদম পাশ দিয়ে যাচ্ছি। একটা গুগল ম্যাপস অনেকে ধোকা দিয়েছে, সেই জন্য এখন দুটো ফোনই খুলে বসে আছি, একটু আগে ভুল রাস্তায় পাঠিয়ে দিয়েছিল। তো এখন আমরা লোহরিয়া শিব মন্দির এসে গেছি। নো মাস্ক নো এন্ট্রি, সামাজিক দূরত্ব বজায় রাখুন। অ্যাকচুয়ালি এখানে শিব মন্দিরে যারা মানত করে তারা আর কি তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে এটা বেঁধে যায়। স্টেশনটা কিন্তু চরম জায়গা, পাহাড়ের নিচে একদম, পাহাড়ের ছায়াটা পড়ছে, পাশে এই লেকটা আছে। চলো এবার গাড়িতে উঠে যাক, কুকুরটা পুরো ভর্তি সাদা পদ্মে। গাড়ি থেকে নেমে এখন আমরা যাচ্ছি একটু পদ্ম ফুলের সন্ধানে। এই সামনের পুকুরটা না প্রচুর সাদা পদ্ম ফুটে থাকে, তো ভাবছি একটা যদি চারা নিয়ে যাওয়া যায়। আর সামনেই ভাই মাছ ধরছে, কটা মাছ ধরলি ভাই? ভাইদের 20-30 টাকা কিছু দেওয়া হচ্ছে, ওরা এখান থেকে পদ্ম ফুল তুলে দিচ্ছে। সাবধানে তুলবি বাবা, ওরা তুলে দিয়েছে। এই ফুলটা একবার দেখা, বাহ খুব সুন্দর, এত বড় মানে ফুল তো আমি কোনোদিন দেখিনি, এত বড় পদ্ম ফুল। এটা ধর আমি প্যাকেট নিয়ে আসি, কি করব
তো ওটা তুলে দিয়েছে, তো এখন আমি একবার যাই গাড়িতে একটা প্লাস্টিক নিয়ে আসি, ওটা ভিতরে ভরে নিয়ে যাব। মুখোশ মিউজিয়াম সামনে গলির ভিতরে। আজ আমরা চলে এসেছি কবিতা ভিলেজ। এই ভিলেজটা না মুখোশের জন্য বিখ্যাত। এখানে যেদিকে যাবে শুধুমাত্র মুখোশের দোকান দেখতে পাবে, যেমন সামনে এখানে দোকান আছে। তো এখন আমরা ফার্স্টে যাবো, একটা মিউজিয়াম আছে পিছন দিকে দেখলাম, তো মুখোশ মিউজিয়াম। তো এটা দেখে আমরা ভাবছি যে এখানে একবার ঘুরে আসি আগে, এই মিউজিয়ামটাকে দেখে আসি। তো এসে গেছি এই মিউজিয়াম, মানে নিজেদের কি সব করতে হচ্ছে। অ্যাকচুয়ালি এখন সিজন নয় বলে না কেউ আসেই নি এখানে, আমরাই এসছি। চলিদা ছৌ মুখোশ, ওরে বাবা এটা তো ভয়ানক মুখোশ রে। এখানে কিছু মুখোশ শিল্পীদের কিছু ফটো আছে। তুই মুখোশ পরে একটু নাচ করবি, ছৌ নাচ করবি? তাহলে মাম্মা আমাকে বল বল মুখোশ কিনে দিতে। এইটার মিডিয়াম সাইজ দেখান এটা। না এটা একদম বড় না হলে কি হলো, ছোট কিসে? এগুলো কি আপনিই বানান নাকি? আপনি বানিয়েছেন? আপনার বাড়ির লোকেরা বানাচ্ছে, আমিও বানাই, বাড়ির লোকেরা বানায়। পুরো ফ্যামিলি বিজনেস। মিউজিয়াম দেখতে এসেছি, মেন বাজারে যাইনি। শুধুমাত্র একটু খালি আর্টিস্টের হাতের উপর নির্ভর করছে, কার মুখটা একটু ভালো কার একটু খারাপ এটাই যায়। তাছাড়া সব দোকানই প্রায় সেমই মাছ দেখতে পাচ্ছি। সবাই ক্লান্ত হয়ে গাড়িতে বসে গেছে, আমরা এখনো ঘুরে বেড়াচ্ছি। ওটা আমার বেশি ভালো লাগছে, সাদাটা তো। হ্যাঁ ওটা এমনি যেন মনে হচ্ছে, হ্যাঁ অন্য কিছু, এটা মনে হচ্ছে এখানকার। হ্যাঁ এই যে জাবদা মুখটা, এটা কিন্তু ছৌ বৈশিষ্ট্য। দিদি এখনো কেনাকাটি করে যাচ্ছে, আমি এখন গাড়িতে যাচ্ছি। প্রচুর রোজ আছে। বল ভাই, ডাকছি তোরা আসছে না তো? ওরা সেই কিনে যাচ্ছে। এখন আমরা এসে পৌঁছেছি খয়রা বেড়া ড্যামে। খুব বড় না, তবে পাহাড়ে ঘেরা এই ড্যামটা সুন্দর লাগছে দেখতে। ওই যে ওখানে রিসোর্টগুলো দেখা যাচ্ছে। এখানে দেখো কত লজ্জাবতীর গাছ। মা একটা নিয়ে যাবে নাকি বাড়িতে? বাড়িটা তো মরে গেছে, কাঁটা কিন্তু এখানে মাটিটাও তো শক্ত, উঠবে? ছেড়ে দাও। গাড়ি থেকে নেমে অতটা সুন্দর না লাগলেও যত হাঁটছি তত লেকটা সুন্দর লাগছে। জলটা নিচে চলে যাচ্ছে, এই জলটা পারই এসেছিলাম। যেখানেই যাও এরকম ছেলে কয়েকটা পেয়েই যাবে, জল পেরেই গামছা পরে নেমে পড়ে। ওই দূরে আমাদের গাড়ি দাঁড়িয়েছে। এখন একটা জুতে ঘুরতে এসেছি, নাম হচ্ছে সুরুলিয়া মিনি জু। কত মিনি সেটা দেখা যাক ভিতরে গিয়ে। এন্ট্রি ফিজ হচ্ছে 15 টাকা, আর মাস্ক পরতেই হবে। এটাও খালি পার্কে জঙ্গল হয়ে আছে, ভাল্লুকের ওখানটাও পুরো খালি। চিতল হরিণ, চিতল হরিণটা অনেক আছে সেখানে, তাছাড়া আর কিছুই নেই। একটা জিনিস নোটিশ করলাম, যতগুলো খাঁচা দেখলাম সবগুলোতে ঘাস আছে, শুধুমাত্র হরিণেরটা একটাও ঘাস নেই। যা ঘাস ছিল সব খেয়ে নিয়েছে এরা। কি কি করা উচিত কি কি করা উচিত না সেগুলো লেখা আছে। ফুটটা কি লম্বা রে, প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়ছি একটা 4-5 দিনের একটা ট্যুরে। আর কোথায় আছি দেখো, চা বাগানের মাঝখানে আছি, মানে যেখানে আছি হোমস্টের চারপাশে শুধু চা বাগান।